Assalamualaikum everyone. আজকে চলে এসেছি দুইটা রেসিপি নিয়ে যেটা কিনা আমি ঈদের সময় বানিয়েছিলাম। প্রথমটি হচ্ছে মালাই কেক আর দ্বিতীয়টি হচ্ছে আমের পায়েস। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বানাবো মালাই কেকটা। মালাই কেক তৈরি করার জন্য প্রথমেই লাগবে তিনটা ডিম। ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিব। তারপর ডিমের সাদা অংশগুলো একটা ইলেকট্রিক বিটার সাহায্যে ভালোমতো বিট করে নিব। কারো কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। ডিমের সাদা অংশ বিট করা হয়ে গেলে এতে 1/4 কাপ চিনি দিতে হবে। আমার হাতের কাছে মেজারমেন্ট কাপ ছিল না, তাই আমি 4 কাপ দিয়েই কাজ চালিয়েছি। চিনিগুলো একসাথে সব দেওয়া যাবে না, অল্প অল্প করে বিট করে আবার দিতে হবে। চিনি এবং ডিমের সাদা অংশ যখন বিট করা হয়ে যাবে এতে দিতে হবে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের কারণে ডিমের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। তারপর এতে অ্যাড করতে হবে 1/2 কাপ ময়দা। ময়দাগুলো এভাবে ছেঁকে নিলে কোনো লাম্পস থাকবে না এবং খুবই স্মুথলি ভাবে মিক্স হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। অনেকে বেকিং পাউডার এবং বেকিং সোডাতে কনফিউজ হয়ে যায়, কিন্তু এটাতে বেকিং সোডা না বেকিং পাউডারই লাগবে। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা ব্যাপার ক্লিয়ার করে নিচ্ছি, এইটা কিন্তু নর্মাল কেকের মতো ফুলবে না, এটা একদম ফ্ল্যাট থাকবে, তাই মন খারাপ করার কোনো দরকার নেই, এই কেক এমনই হয়। তারপর আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে আবারও মিক্স করে নিচ্ছি। কেকটি বেক করার জন্য আমি একটা মোল্ড নিয়ে নিলাম। মোল্ডটিতে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম যেন আটকে না যায় কেকটা। দেন মোল্ডের সাইজ করে একটা পেপার বিছিয়ে নিলাম। দেন বিট করে রাখা ব্যাটারটা আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটি বেক করার জন্য একদম রেডি। নাও আমরা কেকটা ওভেনে দিব। আমার ঘরে ইলেকট্রিক ওভেন ছিল তাই এটাতেই বানাচ্ছি। তো টেম্পারেচার ছিল 180 ডিগ্রিতে এবং টাইমার ছিল 35 মিনিটের। এই তো আমাদের কেকটি পারফেক্টলি বেক হয়েছে, কালারটিও খুব সুন্দর এসেছে। এখন আমরা একটা কাটা চামচের সাহায্যে উপর থেকে কেচে নেব যেন মালাইটা ভিতরে ভালোমতো যায়। এখন কেকটা ঠান্ডা করে নিব এবং অপর দিকে মালাইটা তৈরি করব। মালাই তৈরি করার জন্য 2 কাপ গরুর দুধ একটা পাত্রে নিয়ে নিয়েছি। দুধগুলো ভালোমতো জাল করে নিব। তারপর এতে অ্যাড করব 1/4 কাপ কনডেন্স মিল্ক। এবার এটি ঘন হওয়ার আগ পর্যন্ত জাল দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ঘন হয়ে আসার পর চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। অপরদিকে কেকটা আমি কেটে নিয়েছি যেন সার্ভ করতে সুবিধা হয়। এরপর তৈরি করা মালাইটা আস্তে আস্তে দিয়ে দিব। দেন লাস্টলি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের মালাই কেক। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে রাখলে বেশি স্বাদ লাগে। আমি চানরাতের দিন বানিয়ে রেখেছিলাম, ঈদের দিন পরিবেশন করেছি, সবাই খুব পছন্দ করেছিল। আপনারাও চেষ্টা করতে পারেন, এটা খুবই ইজি একটা রেসিপি। তো এখন আমরা চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে, যেটা হচ্ছে আমের পায়েস। প্রথমে নিয়েছি 1 লিটার গরুর দুধ, এটা খুব ভালোমতো জাল করে নিতে হবে। দুধটা আমি ফ্রিজের থেকে আগে বের করে রেখে নর্মাল করে রেখেছিলাম। ঘন হয়ে আসার আগ পর্যন্ত অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে।
তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি গুঁড়ার চাল, যেটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনি গুঁড়া চালটাই ব্যবহার করেছি, কারণ এটার স্মেলটা অনেক সুন্দর আসে। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা বেড়ে না যায়, কারণ এতে সাইড দিয়ে পড়ে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, কারণ কেউ কেউ মিষ্টি বেশি খায়, আবার কেউ কেউ কম খায়। আমি চিনি খুবই কম খাই, তাই আমার টেস্ট মতোই দিলাম। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমের টেস্টটা কিরকম মিষ্টি। আম যদি মিষ্টি বেশি হয় তাহলে চিনিটা কম দিতে হবে, আর আমটা যদি মিষ্টি কম হয় তাহলে চিনিটা একটু বেশি দিতে হবে। এতে মিষ্টির পরিমাণটা ব্যালেন্স হয়ে যাবে। আমি আগে থেকেই দুইটা আম ব্লেন্ড করে রেখেছিলাম। ব্লেন্ড করার পর আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যেন কোনো আঁশ না থাকে। এখন চাল আর দুধে মিশ্রণের সাথে আমটা খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিব কিশমিশ আর বাদাম। দেন আবারও ভালো মতো মিক্স করে নিতে হবে। যতক্ষণ না পায়েসটা লিকুইড থেকে ঘন হয়ে আসে ততক্ষণ অনবরত নাড়তে হবে। আমি পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে করেছি। চুলার আঁচের দিকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, কারণ যদি একদমই লো আঁচে থাকে তাহলে গলবে না, আর যদি বেশি আঁচে থাকে তাহলে পুড়ে যাবে। আমাদের পায়েস রেডি, এখন আমরা এটা পরিবেশন করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্যাফরন, তারপর দিয়ে দিব কাজু বাদাম এবং পেস্তা বাদাম। ডেকোরেশনটা আপনারা ইচ্ছা মতো করতে পারেন, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, আপনাদের যেভাবে ভালো লাগে বা যেভাবে সুবিধা হয় সেভাবেই ডেকোরেশনটা করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় রেসিপি, আমের পায়েস। আশা করি আজকে দুইটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপি ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।